আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ডিজি স্প্রিং। আর এখন যে দোকানটা যাব এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্চেন্ডাইজ স্টোর ডিজি। তো চলেন এই স্টোরটা ঘুরে দেখি একসাথে। এটা কিন্তু বিশাল, ভিডিওতে বোঝা না গেলেও এটা প্রত্যেকটা কর্নারে কর্নারে ভেতরের দিকে এই দিকে অনেক অনেক বিশাল। হ্যাঁ, এগুলো হচ্ছে বুক ব্যাগ, অনেক টাইপের ক্যারেক্টারের বুক ব্যাগ এখানে আছে। তারপরে এগুলো হচ্ছে ওয়ালেট, আর বেশ এক্সপেন্সিভও। এটা $50 এই ওয়ালেটটা। এই বুক ব্যাগগুলো দেখি কীরকম, এই যে এটা হচ্ছে $75। দেখি এই ব্যাগটা কিউট, দেখি এটার প্রাইস কত। এখন কই দাঁড়ানো, আমি যেদিক যাই এগুলোই তো দেখবো। এই জায়গা হচ্ছে সব কিচেন স্টাফ, কিন্তু আমার কাছে অনেক এক্সপেন্সিভ লাগতেছে। একটু এক্সপেন্সিভ হবে এই সব জায়গায়। আবার এখানে অ্যাপ্রন আছে, মেজারমেন্ট কাপের এইটা দেখো। ট্রেইনারের ভেতরেও আবার এরকম মিকি মাউস। এই যে এগুলো প্লেট, আর এগুলো হচ্ছে সুগার, তারপরে সল্ট, ফ্লাওয়ার, এগুলোর জার কিচেনে রাখে। এটা কুকি কাটার মা। দেখো এদিকে আরো আছে। এটা হচ্ছে ক্রিম আর সুগার সেট, ওই যে চা কফি। চলো ওই দিকটায় যাই। ও আনায়া দেখছো, এখানে সব এই এই ক্যারেক্টারটার নাম কি মা? বিউটি বিউটি সামথিং, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ইয়া দেখছো, এটা জুয়েলারি রাখার মা। জুতা বাবা,
সব জুয়েলারি প্রিন্সেস জুয়েলারি এটা মাম্মারও পছন্দ হয়েছে কার জন্য আমার জন্য আচ্ছা জুনারার জন্য কিছু একটা নিয়ে নাও বাবা এটা নিবা এই যে দেখো এইটাও কিউট এই যে এটা সুন্দর না এটা দেখবা বাবা এটা না পিঙ্কটা নয় এটা বিগ আছে জুনারা জুনারা লাইক করবে লাইক ইট তোমারটাও হাতে নাও হ্যাপি বেবি হ্যাপি আনায়া এখন কি কিনবা টয় চলো কোন টয় কিনবা এবার বাবার কাছে দিয়ে দাও যাও এটা এটাই নিতে হবে আচ্ছা নাও সে একটা হাতে নিয়ে আবার তাকায় আছে মানে সে বুঝতেছে না কোনটা কিনবে বুড়ি চুজ করো ইনি মিনি মাইনি মো সো কোনটা উইন করছে এটা এটা নিবা অ্যাকচুয়ালি এটা উইন করছে বাট আই ওয়ান্ট দিস ওয়ান সো এটা দেখো আগে বয়দের জন্য কিছু আছে কিনা না বাবা নোয়ার জন্য অন্য কিছু চুজ করো বয়রা লাইক করে সেরকম টয় চুজ করো
এখানে আসলে বেশিরভাগই মেয়েদের জিনিস। যা আমরা একটু আগে রাস্তায় দেখছি না এটা? এই যে এই টয়টা নিবা, দেখো তো নোয়া তো গাড়ি লাইক করে, সুন্দর না? হ্যাঁ ওইটা ওইটা আর এইটা সেম, ওইটা ওইদিকে ফিরানো আর এইটা এইদিকে। নিবা এটা নিবা, তুমি লাইক করছো? তুমি লাইক করলে নোয়াও লাইক করবে। নিবা আচ্ছা এটা নোয়ার জন্য নিয়ে নিই আমরা। এবার ওই সাইডে চলো, মামা কিছু পছন্দ করি, দেখি মামা কিছু পায় কিনা। এই স্টোরটা আসলেই এত বড় যে আমি মনে হয় অর্ধেকটাও ভিডিও করতে পারি নাই, কারণ অর্ধেকের বেশি ভিডিও করলে ভিডিও লেন বড় হয়ে যাবে। এখন আমি নিজের বাসার জন্য মানে আমার নিজের জন্য কিছু খুঁজতেছি, লাইক কোনো শো পিস বা কিছু, কিন্তু আমি কোথা থেকে যে ভিতরে আসছি আর কোন দিক থেকে বের হবো আমি বুঝতেছি না। তো আমি এখন যাচ্ছি যেদিকে শুরুতে ঢুকছিলাম সেই দিকটায়, দেখি ঘরের কিছু পাই কিনা। অনেক খোঁজার পরে আমার সেই ফ্রিজের ম্যাগনেট পেয়েছি, বাট এটা অত একটা ভালো না, এটা প্লাস্টিকের। তো আমি আর একটু ভালো কোয়ালিটির চাইতেছি, একটু সুন্দর কিছু সুন্দর না। এইটাও নাই আমাদের, এরকম একটা আছে আমরা এমএনএম ওয়ার্ড থেকে কিনছিলাম, তো তখন আনায়া পৃথিবীতে ছিল না, ও হওয়ার আগে নিউ ইয়র্কে গেছিলাম তখন কিনছিলাম। দেখি এইদিকে আরও থাকার কথা, এখন যেখানে দাঁড়ানো এই ওয়ালটা হচ্ছে পুরোটা মগ, অ্যাকচুয়ালি এই সাইডটাই হচ্ছে পুরোটা ডিফারেন্ট ক্যারেক্টারের মগ দিয়ে সাজানো। মামা দেখো, মামা দেখো উসনে কি লেখা। আমি একটা মগ নিবো, মগ চুজ করতেছি জি বাবা। হ্যাঁ বাবা, সো আমরা খাবো না, এটা সাজায় রাখবো। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আরও সুন্দর সুভিনিয়র খুঁজতেছিলাম, বাট সুভিনিয়র ওরকম চোখে পড়ে নাই আমার, যে যেটা নিব যেটা অ্যাকচুয়ালি আমি চাই সেইটা আমার চোখে পড়ে নাই। আর আমি ম্যাগনেট এইটা নিচ্ছি, ওই ওইটা না কেমন প্লাস্টিক টাইপের ছিল, অতটা ভালো লাগতেছিল না। এটা নিচ্ছি, এটা হচ্ছে, হ্যাঁ এটা ভালো লাগছে। এটা কি সিন্ড্রেলা ক্যাসেল? বাবার জন্য, বাবার ওই যে তার আছে না একটা বাসায় রেড, হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? দেখো এটা কি আচ্ছা, আমি যা কিনতেছি ওগুলোর আর প্রাইস বললাম না, কারণ আপনারা তো প্রাইসের আইডিয়া পেয়েই গেছেন। আমি যেগুলো নিতেছি ওগুলো প্রাইস বললেও কেমন কেমন লাগে যেন মাঝে মাঝে। দেখো আনে এগুলোও কিউট, দেখছো বাবলের ভিতর। ও এই সাইডটা পুরাটাই হচ্ছে এই হ্যাট আর হেয়ার ব্যান্ডের। চলো তাইলে, আমাদের তো টান এখন। বিশাল লম্বা লাইন, দেখছো বাবা অনেক লম্বা লাইন। হ্যাঁ দেখো ওয়ালটা কি নাইস করে সাজানো, এগুলো কি ভিতরে? ও আচ্ছা আচ্ছা, মুভির পোর্শন, ম্যাজিক্যাল পোর্শন, রাইট আনায়া? ওয়াও, ওই যে কি সুন্দর করে কাউন্টার সাজানো। হ্যাঁ হ্যাঁ
Can I get some extra bag for the, because that one is for gift? Okay, thank you. শপিং শেষ, যা যা পছন্দ হয়েছে মোটামুটি সবার জন্য গিফট কেনা হয়েছে, আর আমি জাস্ট আমার পছন্দের ওরকম কিছু না পাইলেও সবার জন্য কিনছি, ওইটাই আমিও হ্যাপি, আমার মেয়ে হ্যাপি, এটা হচ্ছে বড় কথা। সবার হাতে একটু আগে দেখছি আশেপাশে আইসক্রিম, তো আমি খুঁজলাম যে এতগুলো দোকানের মধ্যে কোনটার মধ্যে আইসক্রিম পাওয়া যায়, খুঁজে পাইছি এখন আইসক্রিম। মজা না? ঠান্ডা এখানে কিন্তু লাইভ মিউজিক হয়, এরকম চেয়ার দেয়া, এটা পুরো ফ্রি অফ কস্ট, সবাই বসে বসে রিল্যাক্স করতে পারে আর গান শুনতে পারে। জায়গাটা এত সুন্দর, ওই যে দূরে গান গাচ্ছে, আমরা একটু আগে যেখানে বসা ছিলাম, আবার এদিকে পানি, আর ওই যে ধোয়া উঠতেছে ওইটা একটা রেস্টুরেন্ট, খুবই খুবই সুন্দর। শপিং শেষ, আইসক্রিম খেলাম, অনেকক্ষণ গান শুনলাম, এই জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে, তো ভালো লাগছে তোমারও? তা এখন আমরা হোটেলের দিকে যাব, সন্ধ্যা হয়ে আসছে, অনেক টায়ার্ডও লাগতেছে, তো দেখি পরের ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ। এই জানে হাইও তুলতেছে, মানে ওর ঘুম পাইছে না, চলো চলো আমরা হোটেলে যাই।